হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে ফাইবার মার্কেটিং পার্ট 4। এর আগে অলরেডি আমরা তিনটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে গিগ তৈরি করতে হয়, কিভাবে রিকোয়েস্ট সেন্ড করতে হয়, কিভাবে এখান থেকে আর্নিং করতে হয়। তো যারা সেই ভিডিওগুলো দেখেননি তারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো আজকের বিষয়টি হচ্ছে ফাইবার অর্ডার কিভাবে ক্যান্সেল করবেন। তো ফাইবার অর্ডার ক্যান্সেল করার দুটি রিজন হতে পারে। একটি হচ্ছে আপনি যদি কাজটি কমপ্লিট করে বায়ারকে পাঠান, বায়ার যদি কাজটি পছন্দ না করে সেক্ষেত্রে আপনাদেরকে অর্ডারটি ক্যান্সেল করতে হবে, অথবা আপনি যদি বায়ারের কাজ না বুঝেন তাহলে সেটিকে ক্যান্সেল করতে হবে, নয়তোবা আপনার অ্যাকাউন্টের রেটিং পয়েন্ট কমে যাবে। ঠিক আছে, তো অবশ্যই আপনাদেরকে সেটি ক্যান্সেল করতে হবে। তো ক্যান্সেল করার সঠিক নিয়মটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আপনারা যদি ফাইবারে কাজ করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের সাথে ভবিষ্যতে এরকম অনেক কাহিনী হতে পারে যে আপনার কাজটি বায়ার পছন্দ করেনি, তখন আপনাদেরকে অর্ডারটি ক্যান্সেল করতে হবে, নয়তোবা আপনার গিগের রেটিং, আপনার অ্যাকাউন্টের রেটিং কমে যাবে, তাই না? তো অবশ্যই আপনাদেরকে এটি জানতে হবে। তো তার আগে আমি আপনাদেরকে দেখাই যে আমি বায়ারকে কি কাজ করে দিয়েছিলাম আর কেন সেটি তার পছন্দ হলো না। ওকে, তো এখানে দেখুন আমি তাকে মানে লিখে দিয়েছি আমি কি কি করেছি তার কাজের জন্য। আমার এই গিগটি ছিল তো মূলত ফেসবুক পেজ ক্রিয়েট করা নিয়ে। তো একটা ফেসবুক পেজ তৈরি করে দিব, যা যা লাগে সব কিছু করে দিব, এরকম একটা গিগ ছিল। তো দেখুন এখানে আমি এ টু জেড লিখে দিয়েছি আমি তার জন্য কি কি করেছি। হ্যাঁ, আমি একটা কভার ফটো মেক করেছি, একটা লোগো মেক করেছি, পেজের টেমপ্লেট চেঞ্জ করেছি, ফলো বাটন অ্যাড করেছি, অ্যাবাউট সেশনে কাজ করেছি, ট্যাগ অ্যান্ড টাইটেল পরিবর্তন করেছি, আর তারপরে ভিডিওতে প্রবলেম ছিল সেটা ডিলিট করেছি, ইম্পর্টেন্ট সেটিংস যা লাগে সব কিছু করে দিয়েছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এটি পেজের লোগো, তারপরে এটি হচ্ছে পেজের কভার ফটো, তারপর আরেকটি পেজের কভার ফটো, তার মানে আমি দুটি কভার ফটো তৈরি করেছিলাম, একদম পেজের মধ্যে সেট আপ করে দিয়েছিলাম সব কিছু সেটিংস কমপ্লিট করে, একদম পেজটাকে প্রিপেয়ার করে দিয়েছিলাম একদম মনিটাইজেশন পাওয়ার জন্য। ঠিক আছে, তো সে শুধু এখানে ভিডিও আপলোড করলেই মানে মনিটাইজেশন পেত, একদম সমস্ত সেটিং কমপ্লিট করে দিয়েছিলাম। তো সে এখানে বললো কি আই এম নট স্যাটিসফাইড ইউর জব। ঠিক আছে, তো সে আমার জবে স্যাটিসফাইড না। তো আমি বললাম কেন, সে বলছে যে 10,000 ফলোয়ার পূরণ করে দিতে হবে। তো আমি তো মানে কোথাও উল্লেখ করি নেই যে আমি 10,000 ফলোয়ার পূরণ করে দেব। আমি তাকে বলছি যে আমি আপনার পেজের সমস্ত কাজ করে দিয়েছি, আর মানে সে বলছে আমার মেইন জব হচ্ছে 10,000 ফলোয়ার পূরণ করে দেওয়া, কভার ফটো, অ্যাড বাটন সব কিছু সেটিং করে দেওয়া। ঠিক আছে, তো আমি তাকে বলছি আমি কোথাও বলি নাই যে 10,000 ফলোয়ার কমপ্লিট করে দিব, আপনি চাইলে আমার গিগটা ভালো করে চেক আপ করে দেখতে পারেন আমি কোথাও সেটা মানে বলেছি কি না। ঠিক আছে, তো ফ্রেন্ডস যাই হোক, আমার মনে হয় সে সব কিছু বুঝেও না বুঝার ভান করতেছে। আমি অলরেডি তার জন্য 2-3 ঘন্টা সময় নষ্ট করে ফেলেছি, আর 1 মিনিট সময় আমি তার জন্য নষ্ট করতে রাজি না। সো আমাকে অর্ডারটি ক্যান্সেল করতেই হবে। সে লেখছে আই এম ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট ইউর জব। আমার মেজাজটা কিন্তু এমনিতেই হট হয়ে গেছে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। তো আমার গিগটা আপনারা দেখুন, এখানে কিন্তু আমি 10,000 ফলোয়ারের কথা কোথাও উল্লেখ করি নাই, তারপরও সে উল্টাপাল্টা বুঝছে। সে যেহেতু উল্টাপাল্টা বুঝছে, তাকে নিয়ে আমি আর কোনো সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে, তো অবশ্যই ক্যান্সেল করতে হবে। তো আপনাদের কিন্তু এরকম হতে পারে, আপনারা যখন কাজ করবেন আপনাদের মানে বায়ার রিকোয়েস্ট পাঠাবে, আপনি কাজটি করে দেবেন, হয়তো বা কাজটি পছন্দ হলো না, তখন আপনাদেরকে অবশ্যই ক্যান্সেল করতে হবে। তো ক্যান্সেল করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, ভিজিট দ্য রেগুলেশন সেন্টার, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। হ্যাঁ, ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এই যে সবার নিচে দেখতে পাচ্ছেন আস দ্য বায়ার টু ক্যান্সেল দিস অর্ডার, এটাতে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো এটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। তো আমি একটা কারণ সিলেক্ট করে দিচ্ছি, আই ডিড নট রিসিভ এনাফ ইনফরমেশন ফ্রম দ্য বায়ার, আমি বায়ারের কাছে যথেষ্ট ইনফরমেশন পাই নাই, অবশ্যই পাই নাই। তো এটা আমি কন্টিনিউ করে দিচ্ছি। তো এখানে আপনাদেরকে কিছু লিখে দিতে হবে, সেটা বায়ারের কাছে চলে যাবে। তো এখানে আমি লিখে দিচ্ছি প্লিজ ক্যান্সেল ইউর অর্ডার। ঠিক আছে, তো প্লিজ বলার ইচ্ছাও আমার ছিল না, তারপরও দিয়ে দিলাম যেহেতু ক্যান্সেলটা করে নিতে হবে তার কাছ থেকে। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে অর্ডার ক্যান্সেল করার সঠিক নিয়ম। আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবে আপনারা অর্ডার ক্যান্সেল করবেন যদি আপনার কোনো অর্ডার ক্যান্সেল করার প্রয়োজন হয়। তারপর আপনারা এই যে এখানে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন যে অর্ডার ডিসপোর্ট, তো এরকম অপশন চলে আসছে। তো বায়ার যদি অনলাইনে থাকে তাহলে অবশ্যই আপনার এই অর্ডারটি ক্যান্সেল করে দিবে। তো অর্ডারটি যদি ক্যান্সেল নাও করে, তারপরও এখানে 2 দিন রিভিউ থাকবে, তারপর অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে, আর সেক্ষেত্রে আপনাদের কোনো মানে অ্যাকাউন্টের প্রবলেম হবে না, আপনাদের রেটিং ঠিক থাকবে যেহেতু আপনি ক্যান্সেলের জন্য আবেদন করেছেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক সিস্টেম। তো আমি একটু ওয়েট করে দেখি যে আমাদের অর্ডারটি ক্যান্সেল করে কিনা, বা যেহেতু অনলাইনে আছে
ঠিক আছে। তো আমরা আমাদের প্রোফাইলে চলে আসছি, আসার পর জাস্ট যে এখানে মেসেজ অপশনে চলে যাব। তো মেসেজ অপশনে যাওয়ার পর দেখব নোটিফিকেশন চলে আসছে যে বায়ার আমাদের অর্ডারটি ক্যান্সেল করে দিয়েছে, ঠিক আছে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করে দেখি যে কী অবস্থা, কেমন হলো ক্যান্সেলটা। তো দেখুন এই যে এখানে দেখছেন সব কিছু অফ হয়ে গেছে, আগে কিন্তু উপরে সবুজ কালার জ্বলছিল, এখন সব কিছু বন্ধ হয়ে গেছে, তার মানে অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে। তো পরিশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যে বায়ারের কাজটি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, মানে আপনার সাথে যখন মেসেজে কথা বলবে কনভার্সনগুলো দেখেও আপনি বুঝতে পারবেন যে বায়ারটি কেমন। তো আমি যেহেতু এটি একটি নতুন অ্যাকাউন্ট থেকে বায়ারের সাথে কথা বলেছি, সেহেতু আমার কাজের আগ্রহটা বেশি ছিল, এজন্য আমি তার কাজটি করে দিয়েছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে সে বেনিফিটেড হলো, সে কাজটি করে নিল, এক্ষেত্রে কোনো পে করতে হলো না। তো এরকম অনেক ফেক বায়ার আপনাদের সামনে চলে আসবে। তো এই হচ্ছে বায়ারের ফেসবুক আইডি, আমি এটা খুঁজে বের করেছি, যেহেতু এই আইডি থেকে সে আমাকে তার পেজের এডিটর দিয়েছিল। তো এটা হচ্ছে ফেক বায়ার, আপনারা চিনে রাখুন, আমার ইচ্ছা করছে তাকে বলবো না কি ইচ্ছা করছে। তো যাই হোক, তো আমাদের যে গিক, যে গিকার জন্য বায়ার আমাদেরকে রিকোয়েস্ট দিয়েছিল, সেই গিকে কিন্তু আমরা অলরেডি আগেও কাজ করেছি, তারা কিন্তু 5 স্টার দিয়েছে। তো দেখুন এই ছিল গিকটি, এখানে আমি মানে প্যাকেজ সিলেক্ট করেছি, এখানে কিন্তু আমি কোথাও 10,000 ফলোয়ারের কথা উল্লেখ করি নাই। তো আমি কিন্তু বেসিকেও করি নাই, স্ট্যান্ডার্ডও করি নাই, প্রিমিয়ামেও করি নাই, তার মানে এই অফারটি নাই যে আমি 10,000 ফলোয়ার কমপ্লিট করে দেবো। আমি জাস্ট পেজ ক্রিয়েট করে দেবো এবং সমস্ত সেটিংস করে দেবো, কভার ফটো লোগোটুকু সব কিছু ম্যানেজ করে দেবো। তো এর জন্য কিন্তু আমরা 5 স্টার পেয়েছি, ইউএসএ থেকে ক্লায়েন্ট আমাদের 5 স্টার দিয়েছে, তো আমরা তাদের পেজের কাজ করে দিয়েছিলাম। কিন্তু এই যে বায়ারটা আপনারা দেখলেন সেটা হচ্ছে ফেক বায়ার। তো এইরকম ফেক বায়ার থেকে সবাই সচেতন থাকুন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।